আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, আমি এই বরকতময় বইটাকে নাজিল করেছি মানুষ জাতির উপরে যাতে তারা এটা তাদাব্বর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমাতুত তাওহীদ একটি মারাত্মক কথা, এবং এই কথাটাকে শুধু মুখে বললেই হবে না। মানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার, যে আমরা যারা ট্রেডিশনালি মুসলিম, ট্রেডিশনালি মুসলিম মানে যে বাপ দাদা মুসলিম, আমরা এভাবে মুসলমান হয়েছি, তা আমরা অবশ্যই এই কালেমাটা সবসময় বলি, নামাজে বলি সবসময়, কিন্তু এটার ভ্যালু কিন্তু আমরা অনেক সময় সেরকম মর্যাদা দিই না। এবং আমরা এটার সাথে রিলেটেড যেগুলো ইস্যু আছে এই কালেমাতুত তাওহীদ, ওইটার দিকে আমরা খুব একটা অ্যাটেনশন দিই না। একটা আছে যে কালেমা অথবা কিছু একটা বলা, কালা হ্যাঁ ইয়াকুলু থেকে আসছে, এটা হচ্ছে কোনো কিছুকে শাহাদা করা, এটা কালেমাতুশ শাহাদাত বলি, তাই না? শাহাদাতাইন, শাহাদাতাইন বলতে দুইটা শাহাদা, দুইটা সাক্ষী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? এটা দ্বারাই তো একজন মুসলমান হয় ইসলামে ঢুকে। তো শাহাদাটা কিন্তু ওয়ার্ডটা মানে কি জানেন? শাহাদা হচ্ছে যে যেটা চোখে দেখা যায়, ওটা হচ্ছে ইউশাহিদু, মানে হচ্ছে কিছু চোখে দেখা, মানে আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে ফ্যানটা ঘুরছে, তো এটা আমার জন্য একটা শাহাদা, তাই না? আমার জন্য এটা একটা শাহাদা। আমি যদি এখন মোবাইল ফোনে আমার ওয়াইফকে যা বলি যে আমি ইসলামিক কালচার সেন্টারে আছি, একটা ফ্যান করছে, তার জন্য কিন্তু ওটা শাহাদা না, সে আমার কথা শুনছে কিন্তু সে তো দেখতে পাচ্ছে না, সে জানে যে আমি সত্যি কথাই বলছি, জন্য সে ওটার উপরে বিশ্বাস করছে। কিন্তু প্রত্যেক মুসলমানের এই কালিমাতুত তাওহীদটা এমন ভাবে হওয়া উচিত যে যেন সে দেখছে ওটাকে, তার মানে ওটা আরেকটা স্টেজ উপরে চলে গেছে, তাই না? জাস্ট শোনা না বা জাস্ট জানা না, এটা কিন্তু এটার আরো ইমপ্লিকেশন আছে, এটা সে একবার অ্যাজ ইফ যে সে যেন দেখছে, অ্যাজ ইফ যেন সে যেন এটাকে দেখছে। ওই জন্য মানে আমরা বলি যে দুইটা আলাম আছে, তাই না? দুইটা জগৎ আছে, একটা আলামুল গাইব ও শাহাদা, এটা উল্টা। শাহাদা মানে যেটা মানুষরা দেখতে পায়, আর আলামুল গাইব মানে যেটা এখনো আমাদের আনসিন, যেটা আমরা এখনো দেখিনি, যেটা আখেরাতের অদৃশ্য, আখেরাতের বিষয়গুলো, জান্নাত। এবং সবচেয়ে বড় গাইব হচ্ছে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা। আমরা তো আল্লাহকে দেখিনি কিন্তু ইবাদত করি, কিন্তু যাদের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা সম্বন্ধে ধারণা আছে ঠিক মতো এবং বিশ্বাসটা অনেক বেশি আছে, সে যেন আল্লাহকে দেখতে পায়। ওই জন্য ইসলামের আপনারা জানেন যে অনেকগুলো গ্রেড আছে, ইসলাম, তারপরে ইমান, তারপরে কি এহসান, তারপরে হচ্ছে এহসান। এবং এহসানের ডেফিনিশনটা জিবরিল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার দিয়েছিলেন জিবরিল আলাইহিসসালাম, মাল এহসান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ فإن لم تكن تراه فإنه يراك। এটা হচ্ছে ইহসানের ডেফিনিশন, মানে হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সেইভাবে ইবাদত করা যে যেন তুমি তাকে দেখছো, উনি আর গায়েব নাই, উনি শাহাদায় আছেন। এরকম পর্যায়ে যদি কেউ বুঝতে পারে তাহলে বুঝে নেবে যে তার ভিতরে ইহসান আছে। এবং ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনকারীদেরকে খুবই পছন্দ করে, ভালোবাসেন। কারণ ওই 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 লেভেলে পৌঁছা কিন্তু এত বেশি ইজি না, আমরা নিজেও ক্লেম করতে পারবো না যে আমরা সবসময় ওই লেভেলে আমরা বুঝতে পারি, তাই না? ইহসান লেভেলে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। বেশি ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া, সেকেন্ড যে গ্রেডটা। এবং তাওহীদুল ইলাহিয়া মানে হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, আল্লাহর কাজের কারণে আমরা আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর কাজের কারণে। আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, জীবন মরণ, এগুলো আল্লাহর কাজ। তাওহীদুল উলুহিয়া মানুষের কাজ, মানুষের কাজের কারণে বিশ্বাস করাটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া। মানেটা কি? মানুষের কাজ হচ্ছে মাথা নত করা, মানুষের কাজ হচ্ছে ভালোবাসা, মানুষের কাজ হচ্ছে ভয়, মানুষের কাজ হচ্ছে আশা, ভরসা, তাওয়াক্কুল, ভয়, এগুলো যেগুলো কাজ, এইখানে কি কারো কাউকে কি অ্যাড করা হয়েছে নাকি? এই টেস্টে বোঝা যাবে যে তাওহীদুল উলুহিয়ার টেস্ট যেটা বেশি ইম্পর্টেন্ট টেস্ট, এটাতে কেউ পাস করলো না ফেল করলো, কুফার কুরাইশরা এইখানে এসে ফেল করে গেছে। তারা বলল যে না না না, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করেছেন, ওনারই সব পাওয়ার আছেন, কিন্তু এই লাত এবং উজ্জা এবং এই যে মূর্তিরা আছে, এরা হচ্ছে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে নিয়ে যাবে। এই কারণে যে আল্লাহর কাছে পৌঁছা কিন্তু অত ইজি না, আল্লাহর কাছে যদি আমরা বুঝতে চাই তাহলে একটা ওসিলা দরকার, একটা মাধ্যম দরকার, একটা মিডিয়াম দরকার। এবং এই মিডিয়ামটা হচ্ছে ওই মূর্তিটা যার নাম হচ্ছে লাত, অথবা মূর্তিটা যার নাম হচ্ছে উজ্জা, অথবা অমুক একটা গাছ, অথবা অমুক একটা লোক, অথবা অমুক একটা পাথর, যেটাই হোক না কেন একটা মিডিয়াম আছে যেটাতে আমি যাব, যে তার কাছে আমায় মাথা নত করব এবং তার কাছে চাইবো, এবং তার সাথে আল্লাহর হটলাইন আছে, ওই লাতের সঙ্গে আল্লাহর হটলাইন আছে এবং সেই আমার কাছে নিয়ে যাবে তার। এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের শুরুতে বলছেন, মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, মানে তারা বলছে যে হে মুহাম্মদ, আমরা এগুলার ইবাদত করছি
যাতে তারাই যেন আমাদেরকে আল্লাহর কাছে নিকটে নিয়ে যায়, ইউকাররিবুনা, করিব করে দেয় আল্লাহর কাছে, ইলাল্লাহি জুলফা। এটা হচ্ছে মুশরিকিনদের কথা। তার মানে এখান থেকে বোঝা গেল যে মুশরিকিনদের কিন্তু প্রবলেম ছিল না যে তাদের তারা বিশ্বাস করত না আল্লাহকে, তারা নাস্তিক ছিল না, এটা মুশরিকিনদের প্রবলেম ছিল না। তাদের প্রবলেম ছিল যে যেগুলা ইবাদা, যেগুলা কাজ কেবল আল্লাহকেই দেওয়া উচিত, সেটা আল্লাহকে না দিয়ে তারা মাধ্যম নিয়ে আসতো সামনে, আরেকজনকে নিয়ে এসে তারা একটা মিডিয়াম বানাতো, এবং এইটার কারণে তারা মুশরিক ছিল, এবং এটার কারণেই বদর যুদ্ধ হয়েছে, এটার কারণেই অহদ যুদ্ধ হয়েছে, এটার কারণেই মুসলমান এবং কাফেরদের ভিতরে এই যে বড় একটা ডিস্টেন্স, এবং এটার কারণেই ইব্রাহিম আলাইহিসসালাম পৃথক হয়ে গেছে তার ফাদারের থেকে, পৃথক হয়েছে। ইন্না বুরাআ উমিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহু। এখন যদি এই এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায় যে যে তাওহীদুল উলুহিয়াটাই বেশি ইম্পর্টেন্ট, এবং রুবুবিয়াতে যদি আপনি পাস করেন তাহলে এটা পাস করাই উচিত সবাদের, কারণ আমাদের ইনশাআল্লাহ সবাদের ভিতরেই এই ক্লিয়ার কনসেপ্ট আছে যে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু নেক্সট যে ইস্যুটা সেটা হচ্ছে আমরা কাজ করার সময়, আমরা ইবাদতের কাজ করার সময় কি তাওহীদটা প্রকাশ পাচ্ছে না পাচ্ছে না, না অন্য কোনো কিছু মাধ্যম আছে, এবং যদি মাধ্যম থাকে এই মাধ্যমটা কিন্তু অনেক সময় এখানেও আমরা রেস্ট্রিকশন করে ফেলি। অনেক সময় আমরা মনে করি যে শেরক মানে, শেরক মানে যে সামনে একটা মূর্তি থাকতে হবে এবং ওখানে যে আমি সেজদা করব, বা কোনো মানে যে হচ্ছে যেভাবে হিন্দুরা যেমন পূজা করে সেরকম টাইপের কিছু করাটাই হচ্ছে শেরক। নট নেসেসারি, নট নেসেসারি, শেরক কিন্তু অনেকভাবে হতে পারে, অনেকভাবে হতে পারে। একটা এক্সাম্পল দিই, আদি ইবনে হাতিম আত-তাই, হাতিম তাই বলে আমরা অনেকে নাম শুনেছি না, হাতিম তাইয়ের ছেলে হচ্ছে আদি, সে হচ্ছে প্রথমে মুশরিক ছিল, তারপরে যেহেতু তাদের লোকেশনটা ছিল হাইল, মানে এখন বর্তমানে হাইল যে শহরটা আছে না একবারে জর্দানের বর্ডারে উত্তরে, সৌদি আরবের জর্দানের বর্ডারে উত্তরে, ওটাই হচ্ছে ওনাদের জায়গা ছিল ওখানে, এবং আরেকটু উত্তর গেলেই খ্রিস্টানদের জায়গা, রোমান এম্পায়ার ছিল, রসুলের সময়কার কথা বলছি। তা আদি, আদি হাতেম তাইব আদিরা ওই এলাকাতে ছিল, যাই হোক সে একটা পর্যায়ে খ্রিস্টান হয়ে যায় এবং একটা ভালো লেভেলে চলে যায়, খ্রিস্টানদের একটা ভালো লেভেলে চলে যায়, অনেক ডিটেলস সে জেনে নেয় খ্রিস্টানদের সম্বন্ধে। তারপরে অনেক পরে মানে 10 হিজরির দিকে অনেক পরে সে ডিসাইড করে যে আমি মদিনাতে আসবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমি জানবো ইসলামটা কি, মানে তার ভিতরে একটা ইয়াস বুঝতে পারছে যে খ্রিস্টান ধর্মটা হয়তো ঠিক না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইদেরকে তাদের ডিউ মর্যাদা দিতেন, যেহেতু আদি হাতেম তাই ছিল একটা বড় লিডার এবং এটা তার ছেলে আদি আসছে, তাকে ভালো মতো মর্যাদা দিতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোসাইটিতে সবাইকে তাদের ডিউ রেসপেক্ট করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আদি যখন আসলো রসুল সাল্লামের সাথে কিছু কথোপকথন হলো, তখন আদিকে রসুল সাল্লাম একটা আয়াত ওনার সামনে তেলাওয়াত করলেন, রসুল সাল্লাম বললেন যে ইত্তাসাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, মানে খ্রিস্টানরা, তারা খ্রিস্টান এবং ইহুদিরা, তারা তাদের আহবার এবং রুহবান মানে তাদের ধর্মের যেগুলো লিডার্স ছিল, পাদ্রি এবং যাদের ভিতরে নলেজ ছিল, তাদেরকে তারা রব ধরে নেয়, তাদেরকে তারা তাদের ইবাদতের বিষয় করে নেয় আল্লাহ ছাড়া, এবং ঈসা আলাইহিস সালামকেও তারা একটা ইবাদতের বিষয় করে, তারা বলে যে আল্লাহর ছেলে। এই আয়াতটা শোনার পরে আদি ইবনে হাতিম তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে একটা অবজেকশন পেশ করলো, তারা বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে বলছেন যে এই আয়াতে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি বললেন যে আয়াতটা বলছে যে তাদেরকে তারা ইবাদতের বিষয় করে, কিন্তু আমরা, আমরা যারা খ্রিস্টান ছিলাম আমরা তো জীবনে কোনোদিন যে কোনো পাদ্রির এখানে যে সেজদাও করিনি, তার কাছে আমরা কিছু চাইনি, আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তো তাদের ইবাদত করি না। এবং আসলে এটাও ঠিক যে খ্রিস্টানরা তাদের পাদ্রির তো ইবাদত করে না এই সেন্সে, তাহলে আয়াতটা বলছে যে তাদেরকে রব বানিয়ে দিয়েছে, কিভাবে এটা হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতের বা পূজা করার ব্যাপক মানেটা আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বললো যে তোমাদের পাদ্রিরা, তোমাদের ধর্মের লোকরা একটা নিয়ম ছেড়ে দেয় মাটিতে, টেবিলে একটা নিয়ম ছেড়ে দেয় যে কালকে থেকে এই জিনিসটা হালাল, কালকে থেকে এই জিনিসটা হারাম, তখন তোমরা ওটা শোনো সে হ্যাঁ তা তো এটা করে, তোমার সে ওইটাই হচ্ছে তাদের ইবাদত করা, ওইটা মানেই তাদের ইবাদত করা। এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে শেরক যেটা তৌহিদের উল্টাটা, মানে যেটা তৌহিদকে হিট করে ভ্যানিশ করে দেয়, সেটা হচ্ছে শেরক। শেরক অনেকভাবে হতে পারে। একটা ট্রেডিশনাল যে ওয়েতে আমরা সবাই সবাই জানি সেটা হচ্ছে কারো কাছে যে কোনো সেজদা করা, কোনো একটা মূর্তির সামনে যে সেজদা করা, তার কাছে কিছু চাওয়া, এটা একটা ফর্ম আমরা সবাই জানি। কিন্তু আরো অনেক রকমের ফর্ম আছে যেটা এই হাদিস থেকে আমরা জানতে পারি, সেটার দিকে আমরা অনেক সময় খেয়াল করি না। সেটা হচ্ছে লেজিসলেশন, একটা নিয়ম জারি করা,
একটা সমাজে দেখা যাচ্ছে যে একটা লোক এসে একটা নিয়ম ছেড়ে দিল, একটা লিডার এসে একটা নিয়ম ছেড়ে দিল যেটা কোরআন হাদিসের নিয়মের উল্টা, এবং সবাই ওটাতে মাথা নত করে তার পরের দিন থেকে ওটা তারা কার্যকর করলো, তার মানে এটা কি? তাকে এবাদত বানা হলো, এবং এটা হচ্ছে একটা পাবুত। এবং এই মানেটা যদি আমরা বুঝি, তাহলে এখন আপনারা গুনে শেষ করতে পারবেন না যে সমাজে আমাদের কত তাগুত এখনো রয়ে গেছে, এখনো কত তাগুত রয়ে গেছে। এবং এরা হচ্ছে কমপ্লিটলি পুরো আম্বিয়াগণ যে মেসেজটা নিয়ে আসছে সেটার বিপরীত কাজ করছে। আনিয়াবুদুল্লাহ ওয়াজতান এবং তাহুত, কেবল আল্লাহর ইবাদত করো এবং তাগুতের থেকে দূরে সরে যাও। অথচ এখন সমাজে কত রকমের তাগুত আছে, বিভিন্ন নতুন নতুন রূপে, বিভিন্ন নতুন ফর্মে প্রতিদিন এইভাবে আসতে পারে তাগুত। ওই জন্য আসলে আমাদেরকে তাওহীদটাকে এইভাবে বুঝতে হবে, আমাদের তাওহীদকে এইভাবে বুঝতে হবে, এবং জানতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, যেটার উপরে কোনো সন্দেহ নাই। আমরা অনেক এক্সাম্পল দিলে অনেকে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন যে হয়তো তুমি ঠিক বলছো না, কিন্তু যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্সাম্পল আমরা দিব, এবং যদি জানা যায় যে এটা সঠিক ইনসিডেন্স এবং এটা রসুলের লাইফে হয়ে গেছে, এটার পরে তার কিছু বলার নাই।